আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা ভাইরা আমার, ভূমিকা অল্প, আলোচনায় চলে যাব। ভাইরা আমার, যেই কথা বলছিলাম, এই দুনিয়াটা হলো আখেরি জামানা। কোন জামানা? জবানটা খুলে বলেন, কোন জামানা? অনেকে কইতেছে কবুজুর কোহারি জুরি জুরি কইতে কইতে আমরা শেষ করে লইব। আসলে জোর কইছে না, এমন জোরে কইবেন লয়া পড়বে, তুমি কারো উঠবে না জাগার থেকে, বুঝেন না? লয়া পড়বে তুমি কারো উঠবে না কিনা জাগার। আল্লাহ আকবর। এই আখির জামানার মধ্যে দাজ্জাল এবং কাজ্জাবের আবির্ভাব হবে। কিসের আবির্ভাব? দাজ্জাল এবং কাজ্জাবের আবির্ভাব হবে। গভীর মনোযোগ, আমার মুখস্থ কথা নয়, আমি মুখস্থ ওয়াজ করি না, গভীর মনোযোগ, শূন্য ওয়াজ করি না। অভ্যাস দুটো একটা খারাপ, একটা হইলো শূন্য করি না, আরেকটা হইলো কি করি না, আরেকটা হইলো যে আপনাদের সামনে মুখস্থ ওয়াজ করি না। পৃষ্ঠা নাম্বার সহ বইলা দেখবেন, গিয়ে বইলা দেখবেন। এই বর্তমান জামানা হলো আখেরি জামানা। কোন জামানা? এই আখেরি জামানার মধ্যে বহু মানুষ আছে রাস্তাঘাটে দোকানপাটে, আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আপনাদের মতন দেখা যায় অনেক কম সংখ্যক। আল্লাহ আপনাদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন জান্নাতের বাগানে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই জান্নাতের বাগানে আসলে আমার আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার আমার জিন্দগির গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে যাইও, জান্নাতের ফল বক্ষণ করিও। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের বাগানে যাবো কিভাবে? মানুষ মরলে জান্নাতে যায় অথবা জাহান্নামে যায়, দুনিয়ায় কেমনে জান্নাতের বাগানে যাবো? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, সাহাবীরা রে, ও সাহাবীরা, দুনিয়ায় জান্নাতের বাগান হলো যেই বাগানটার মধ্যে আমি আল্লাহর, আমার আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর জিকির করা হয়, আমি নবীর প্রশংসা করা হয়, আমি নবীর জিকির করা হয়, ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ওই জান্নাতের বাগানে তোমরা যাইবা আর জান্নাতের ফল বক্ষণ করিবা। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের বাগান পাইলাম, যেই জায়গায় মাহফিল করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান, তবে জান্নাতের ফল কি আমাদেরকে জানাইয়া দেন। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হিলা কুন জখরে, ও সাহাবীরা, গভীর মনোযোগ দাও, জান্নাতের বাগানটা হলো ওই জায়গায় যেই জায়গার মধ্যে মাহফিল করা হয়, ওই মাহফিলের মধ্যে যখন বলা হবে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যখন বলা হয় তোমরা যদি ওই জায়গায় যাইয়া বৈশা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, ওইটাই হলো জান্নাতের ফল। বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবার আদবের মনোযোগ, ওই জান্নাতের বাগানে দুনিয়ায় যেমন বসলেন আখেরাতে জান্নাতের বাগানে যাওয়ার দরকার আছে কি না? আওয়াজ দিয়ে বলুন, আছে কি না? জান্নাতের বাগানে যদি যাইতে হয় শুধু জান্নাতের বাগানে বসলেই চলবে না, আমল করতে হবে কি হবে না? আগে হলো এক নাম্বার ঈমান। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হাজ্জু ওয়া সাওমু রমাদান। জোরে বলুন, আল্লাহু আকবার। পাঁচটার মধ্যে এক নম্বর হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিকন কথা বলে দিয়া যায়, এই হাদিসের মধ্যে আসছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই আছে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই এইজন্য এমন এখন বহু আলেম কিছু কিছু আলেম বের হয়ে গেছে এরকম মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা জায়েজ নাই হারাম শিরক নাউযু বিল্লাহ কোন আর জোরে কোন নাউযু বিল্লাহ এই শানে উরুজ দাও হাদিস বললেই চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেহ কিয়ামত পর্যন্ত পড়ে ওই লোকটা ঈমানদার হবে না ঠিক কি না বলেন ঈমানদার কেন ঈমানদার হবে না গভীর মনে গভীর কষ্ট হচ্ছে কেন ঈমানদার আগে ঈমানটা মুক্ত করে নেয়ার পরে জামু কবর মুকবার মাইরা লয়ে যাবে কবর গিয়া আর উত্তর না দিয়ে একবার জামু আমি শুদ্ধ আপনি রাখ সবাই কবরের যাত্রী হবেন কি না বলেন আরো জোরে বলেন হবেন কি হবেন না এই দোরাই কেউ দেখিত ঘর বাড়ি সারিয়া তারা কথা বলেন ঠিক কিনা তাজপুরের বাবারারে আজরাইল আপনাদের গ্রামে আসে কি নাই আসে কি না বলেন আসবে আসবে নাকি আপনাদের কি দরত না আপনারা এখানে আজরাইল আইতো না কারণ হলো গিয়া দেখতাম মেঘনা নদী পারিয়া হলো পণ্ডিত কি কোন আজরাইল আইতো তো হ্যাঁ চলবে না বলে নজরা ইলাশিলে কারো কফিয়ত চলবে না সে তো নামে আজরাই দর্তেরি সময় হলে হবে রে হাজির কথা বলেন ঠিক কিনা সে তো নামে আজরাই দর্তেরি সময় হলে হবে রে হাজির একে হে একে সবাইকে নিবে একে সবাইকে দিবে কাউকে সারবে না আজরাইল আসিলে কারো কফিয়ত না বলে আজরাইল আসিলে কারো কষ্ট হয়েছে বাবা এই দুনিয়ায় যত কিছু করো রাস্তা দিয়া যখন যাও সরিষা হেত দেখলে সরিষা হেতের মধ্যে সুলু বাচ্চারা দেখা যায় এত বড় করে ডাঙলে মারে বাড়ি দেনি দেনি হ্যাঁ মুরব্বীরাও যখন দাম হেতের লাল দিয়া যায় কইনি জানি জানি যাওয়ার সময় দাম দেখা যায় আমরা ধরে ধরে টান্দা টান্দা ছিঁড়ে করে নি বাগান দেহে ঠিক কিনা কর হেতের মধ্যে দেখা যায় বাফের বন্টনে পাইছে ছয় ঘন্টা কয় ঘন্টা কয় ঘন্টা ছয় ঘন্টা এক বছর পরে হইল আষ্ট ঘন্টা কয় ঘন্টা আষ্ট ঘন্টা দেখ দেখ কি রে আব্দুল কই তুই দিন বাফের বন্ড হয়ে পাইলি ছয় ঘন্টা এই দিন আষ্ট ঘন্টা হইলো করতে গিয়া কয় বেটা বুঝছ না লাল কেটে
খবরটা দেখে ঠিক কিনা কম আর জনে বলেন না ঠিক কিনা কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে হিসাব লাগবে কি লাগবে না গভীর মনোযোগ গভীর মনোযোগ বাবা মুসলিম শরীফের দশ পৃষ্ঠা কয় পৃষ্ঠা মুসলিম শরীফের দশ পৃষ্ঠা বহাস আপনারা করবেন আমরা করুন লাগতো না মুসলিম শরীফের কয় পৃষ্ঠা দশ পৃষ্ঠা আল্লাহর নবী বলেন ইয়াকুন ফি আখিরিজ জামানি তাজালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুনাকুম যুরি বলুন সুবহানাল্লাহ বাবা গভীর মনোযোগ ভালো না লাগে না একটু কথা শুনেন আমার ওয়াজে কিন্তু দাঁড়িয়ে গেছেন এখন কথা বুঝা গেল আল্লাহর নবী বলেন আখিরি জামানার মধ্যে দাজ্জাল এবং কাজ্জাবের আবির্ভাব হবে এই দাজ্জাল এবং কাজ্জাবেরা আয়েশা আপনাদের সামনে ওয়াজ করে করে শোনাইবো কি করে শোনাইবো ওয়াজ করে শোনাইবো আর তোমরা আল্লাহর নবী বলেন এই সাহাবীরা তোমরা তাদের কাছে যাইও না তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না যদি তারা তোমাদের কাছে যায় অথবা তোমরা তাদের কাছে যাও তাহলে তারা তোমাদেরকে পথ প্রশস্ত করে ফেলবে এই আখিরি জামানায় এই দাজ্জাল এবং কাজ্জাব আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই একদল আয়েশা কয় ঈদ মিলাদুন নবী জায়েজ না নবী মাটির তৈরি আমাদের মতো সাধারণ মানুষ রক্তে মাংসে গড়া কয় কি কয় না আরো জোরে বলেন কয় কি কয় না বুঝবেন এরাই হলো দাজ্জাল এবং কাজ্জাব এরা কি দাজ্জাল এবং কাজ্জাব এরাই হলো এই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ঠিক করে এই ফিতনা ফাসাদ লাগাচ্ছে আর এরাই হলো ইহুদিদের দালাল ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এই আখিরি জামানার মধ্যে দাজ্জাল এবং কাজ্জাব থেকে আপনারা বেঁচে থাকবেন কারণ হলো যদি দাজ্জাল এবং কাজ্জাব থেকে আপনারা বেঁচে থাকতে পারেন ঈমান লইয়া কবরে যাবেন এই কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আপনার আমার গুনাহগুলি মাফ করে জান্নাতে দিবে আমার নবীর খাতিরে জোরে বলুন ঠিক কি না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী শুনেন গভীর মনোযোগ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন খেলা জুড়াইবে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন একটা দৌড় দিয়া যাবে বাবা মিজানের পাল্লার গোড়ায় আরেকটা দৌড় দিয়া আমার আল্লাহর নবী যাবেন ফুল সরাতের গোড়ায় আরেকটা দৌড় দিয়া জাহান্নামের গোড়ার মধ্যে যাবে হাদিস শরীফের মধ্যে লেখরে বাবা আমার নবী এইরকম ভাবে চতুর্দিকে ঘোরাঘুরি করা শুরু করে দিবেন হঠাৎ করে দেখবেন আপনার আমার মতন এমন একজন লোক আল্লাহর ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা দুই হাতের মধ্যে কড়ি লাগাইয়া লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় আমার নবীর সামনে হাজির হয়ে যাবেন ডাক দিয়া বলবেন এ ফেরেশতারা আমার আমার এই উম্মতরে তোমরা কোথায় নিয়ে যাও ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ফেরেশতাটা এই বান্দাটা আপনার নবীর উম্মত হওয়ার পরও তারা কোনোদিন ভালো কাজ করে নাই ভালো না কাজ করার কারণে আজকে মিজানের পাল্লাই হিসাব নিকাশ করার পরে দেখা গেল এই লোকটার নেক আমল কম হইছে আর বদ আমল বেশি হয়ে গেছে যার কারণে তার এখন জাহান্নামে নিয়া যায় জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা বন্ধুরা রে আল্লাহর নবী ডাক দিয়া বলবে ও সফল এটা হতে পারে না আমার উম্মতের নেক কম হতে পারে না আমার উম্মতের নেক বেশি হবে কারণ হলো কি আমি রহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আনছে জুড়ে বলুন আল্লাহু আকবার এই কথা বলার পরে আমার ভাইরা বন্ধুরা রে এই কথা বলার পরে ফেরেশতা আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বন্ধু হাশরের ময়দানে কি একটা ঘটনা ঘটন শুরু করে দিয়েছে তাকায়া দেখো আমার নবী ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমি আল্লাহর নবী আমি আল্লাহর নবীকে হাশরের ময়দানে এমন পাওয়ার দিয়া দিলা আমার নবী যা চাইবে আমি আল্লাহকে তা কবুল করব জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া বলবে এই
তাড়াতাড়ি করে যাও, আমার উম্মতকে আমার সামনে টান দিয়ে দাও। এবার টান দিবে, টান যখন দেওয়া শুরু করবে, আমার নবী তাকে দেখবে তার নেক কম হচ্ছে বদ বেশি হয়ে গেল। আমার নবীজি পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে তার পাল্লার মধ্যে দিয়া দিলে সাথে সাথে নেক বেশি হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ গো, ও আল্লাহ তোমার বন্ধু আজকে হাশরের ময়দানে কি যে একটা কাণ্ড করেছে দেখলাম, নেক কম বদ বেশি হওয়ার পরেও আবার যখন টান দিল কাগজের টুকরা বের করে দিল, কাগজের টুকরা বেশি করে দিয়া দেওয়ার কারণে নেক যখন বেশি হইয়া যায় আর আল্লাহর ন্যায় আল্লাহর নেই বিচার অনুযায়ী জান্নাতি হইয়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা কে দিয়েছে বাবা? আর জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যদি হইতে পারো, এমন দেখা যায় হাদিস শরীফের মধ্যে লিখে হাশরের ময়দানে আমার নবী কেমন ভাবে উম্মতকে পার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে পার করবে। আমার সাবজেক্ট দেওয়া হয়েছে কবর সম্পর্কে আলোচনা করার জন্য, হাশরের ময়দান সম্পর্কে আলোচনা করার জন্য, যার কারণে আমি ওই দিকে আপনাদেরকে মোর করে নিয়ে যাচ্ছি। গভীর মনোযোগের বাবারে ও আমার বাবারা, তাজপুরের বাবা বন্ধুরা, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হাশরের ময়দানে এমন ভাবে জান্নাতে নিবে তদরূপ ভাবে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কাহার হইয়া যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার বেরি লাগাইয়া লওয়ার পরে যখন টেনে টেনে নিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও বান্দা তুই কি তাজপুর মাহফিলে জান যাস নাই? এ তাজপুরের মাহফিল যেই সুন্নি মাহফিল ছিল ওই মাহফিলে কেন কি গেলি না? ও আল্লাহ গেছিলাম। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যদি যেয়ে থাকো তাহলে দেখো তে এই এই মাহফিলটার মধ্যে কোন জায়গার মধ্যে ছিলা। আল্লাহর বান্দা বলবে আল্লাহ এটা কি তুমি ভিডিও করেছো? ও হ্যাঁ ভিডিও করেছি। এবার করে বার্তা এবার তুমি ছেড়ে দাও আমি দেখে দে দেখবো। এবার যখন আল্লাহর ফেরেশতা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে দেখা যায় রে আমার বাবারা বান্দারা তাকায়া দেখতেছে আর বলতেছে আল্লাহ ওই যে খুঁটিটা আছে খুঁটিটার পাশে যে ধাক্কা দিয়া বসা আছে ওই দেখে আল্লাহ বলবে তোর মতই মনে হয়। আল্লাহ আল্লাহর বান্দা বলবে না এটা আমি। ওই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাজ্যে বলবে যা 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 এই তাজপুরের মাহফিলে যাওয়ার কারণে আজকে তোরে আমি মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার গভীর মনোযোগ যেই কথা প্রথম শুরু করেছিলাম বাবা করেছিলাম কি কবর দিয়া সবাই কবরে যাইতে হবে কি হবে না? একদিন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন হাসান হুসাইন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে রওনা করলেন। রাস্তা দিয়ে যায় এমন সময় আমার নবীজি দাঁড়াইয়া গেছেন। সুবহানাল্লাহ কত আর জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়াইয়া গেছে সাহাবায়ে কেরামরা ডাক দেখো নবী গো কেন দাঁড়াইলে? আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কো এই কবরটার মধ্যে আযাব হইতাছে। সুবহানাল্লাহ। এ বাবা কবরের পাশ দিয়া গেছেন বহু আযাব জেওয়াই দেখছেন নি? আযাব জেও দেখছে কেউই দেখছেন না? আযাব হয়নি? হ্যাঁ আমার নবীজি রাস্তা দিয়া হাঁটলে কবরের মধ্যে কি আযাব হয় দেখে? সুবহানাল্লাহ।
আমার নবী ডাকিয়া কো সাহাবী রে ও সাহাবীরা এই কবরটার মধ্যে আযাব হইতাছে, নতুন একটা কবর দেখা যায়, এই কবরটার আযাব হইতাছে। আমি নবী হইলাম রাহমাতুল লিল আর জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। আমি নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার পরে এই কবরটার আযাব হইব আর আমি দেখি খালি যা মোবাইল হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে না। আমার নবী কো দাঁড়াও, এবার দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে কবরের পাশে গেলেন, যাওয়ার পরে এবার দেখতেছে কবরের মধ্যে আযাব। আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, তার কবরটার মধ্যে আযাব হয়, মনে হয় তার মা আছে। সুবহানাল্লাহ, আমার নবী দেখে কি দেখে না, আর হুজুরের কোন দেখে কি দেখে না। আপনারা আমরার মরণ হইছে হইবেনি, আর যারা আমাদের বাপ দাদা পূর্ব পুরুষ ছিল এরার মরণ হইছেনি, কিন্তু চার জন লোকের মরণ হইছে না। কয়জন লোকের? নতুন কথা ভাই নাইছে নাকি? কয়জন? কয়তারের নিকে রে গেরা? হ্যাঁ হ্যাঁ, ওই বার যাই আরে আজ রে তো মারবো পরে যাবো রে, আজ রে মরণ হইবো, চিন্তার কোনো কারণ না, ঠিক না? কয়জন কয়জন? এক নম্বর হলো হযরত হিজির আলাইহি সালাতু ওয়াসসালাম। হিজির আলাইহিস সালাম মরছে না? আমাদের এই সাগর আছে না, আছে না নদী, এই নদীর পানির যে জল ভাগের দায়িত্বে আছে হযরত হিজির আলাইহিসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়ায় আসবে কি না? ঈসা আলাইহিসসালাম মরছে নি? মরছে না, কই আছে? চতুর্থ আসমানে। কোন জায়গা? চতুর্থ আসমানে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আছে। পাইছেন কয়জন? আর রয়েছে কয়জন? দুই জন। একজন হইল হিজির আলাইহিসসালাম আর একজন হইল ঈসা আলাইহিসসালাম। তিন নাম্বার হলো এই স্থলভাগের দায়িত্বে যিনি আছেন হযরত ইলিয়াস আলাইহিসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন হইছে? তিন জন। আর আছে কয়জন? একজন কে রাখো কইতালে বলেছে কয়জন হইছে? কয়জন হইছে? একজন ঈসা আলাইহিসসালাম আর একজন হইল হযরত হিজির আলাইহিসসালাম আর একজন হইল হযরত ইলিয়াস আলাইহিসসালাম। কয়জন হইছে? তিনজন। আমার নবী হলো রাহমাতুল লিল। গভীর মনোযোগ, আমার কথা কাজে বরাবর হইব, দেখবেন গভীর মনোযোগ। যদিও আপনারা কষ্ট হয় তারপরেও কয়েকটা কথা কই, বুঝার মতন শিখার মতন। আমি শিক্ষক মানুষ, ঠিক না? ফরাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, আমার নবী বলেছেন আমার আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবো ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবো? পারবো? সর্বপ্রথম কে যাইবো? আমাদের নবী। কে যাবে? আমাদের নবী। আর আমার নবী বলেছেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকিয়ে বললেন, এ সাহাবীরা, আমি নবী শুধু যদি হালি বড় হয়ে যায় হবে না, আমি যেমন বড় আমার উম্মত বড়, এই জন্য আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে কদম না রাখবো ততক্ষণ পর্যন্ত কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। আমি যেমন বড় হইয়া গেলাম, আমার উম্মতকেও আমি বড় বানাইয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত 224,000 পয়গম্বরের কে নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কো, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবী যেমন বড় রে, আমার উম্মত
আলব যেমন বড় হয়ে গেল, আর আমার আবু বকর কেমন সাহাবী শুনে রাখেন, আমার নবী ডাক দিয়ে বললেন ও সাহাবীরা রে তুমি জেনে রাখো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নেক কতটুক আছে আর আবু বকরের নেক কতটুক আছে, এই নেকের বেলায় বলতে যায়া এবার আমার বাবারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার চাঁদের মধ্যে এমন চাঁদরে হাত কেন নয় মাই টু মাইল পর্যন্ত তাকাইলেও দেখা যায় এমন একটা পূর্ণিমার চাঁদে আমার নবীকে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আল্লাহর নবী আপনি জানায়া দে এই তারকার যেগুলো আকাশের মধ্যে যতগুলো আছে গো এমন পরিমাণ নেক আপনার কোন উম্মতের আছে, নিজরে বলো আল্লাহু আকবার, আমার নবী ডাক দিয়া বললেন ও সাহাবী আয়েশা সিদ্দিকা রে আসি আসি বলে কার আমার নবী জানে কি জানে না আকাশে কয়টা তারকা আছে কয়টার বিন্দু আপনারা আরো জোরে কোন কইতে পারবে, পারতেন না কিন্তু আমার নবী জানে কি জানে না আমার নবী কো আছে, এবার কই আর রাসূলুল্লাহ কার আছে আমার দয়াল নবী ডাক দিয়া বললেন আছে কার জানুনি তিনি হইলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ, আকাশে যতগুলো তারকা আছে ওই তারকা সম পরিমাণ নেক উমরের আছে, এই কথাটা আয়েশা সিদ্দিকারে বলার পরে আয়েশা সিদ্দিকার মনটা একটু খারাপ দেখা যায় মলিন মলিন দেখা যায়, আমার নবী ডাক দিয়া বললেন আয়েশা রে বুঝছি তোমার মনটা কেন খারাপ দেখা যায়, এতগুলো নেকের কথা তোমার আব্বার কথা বলি নাই একমাত্র হযরত উমরের কথা বলার কারণে তোমার মনটা এত বড় খারাপ হয়ে গেছে, শুনে রাখো রে তোমার এই আব্বার নেক কতটুক আছে আমি রাসূল তোমারে জানাই দিই কোন আল্লাহু আকবার, আমার নবী ডাক দিয়া বলল হে আয়েশা রে তুমি আবু হযরতে আবু বকরের নেক না সব নেক লাগবে না একটা নেক যদি আল্লাহ উঠাও আর হযরত উমরের সারা জিন্দেগির নেক যদি এক পাল্লায় ওঠাও যত পরিমাণ তান দিবা নেকের দিক দিয়া উমরের নেক কম হবে তোমার আব্বা আবু বকরের একটা নেক বেশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালো হবে সে শুইলেন পাশে ভালো হবে সে শুইলেন পাশে যাইয়া দেখো মদিনা 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 আশেক মম কন্যা কন্যা মদিনা মদিনা আশেক মম না বলেন মদিনা মদিনা আশেক মম না বলেন মদিনা মদিনা আশেক মম কালো হবে সি বিলাল ভালোবাসলো এই পাগল হে ও হায় হায় ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বান্দা হইলেন রব্বানা মদিনা মদিনা আশেক মম না বলেন মদিনা জুড়ে বলেন মদিনা মদিনা আশেক মম সেই আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে আমার নবী ডাকটা বললেন আবু বকর রে ও আবু বকর মনে হয় তার মা আছে একটু যাও তার মার কাছে যাইয়া দেখো যদি তার মা দুনিয়ায় বেঁচে থাকে তাহলে তারে তুমি আমার কাছে নিয়ে আসবে, জোরে বলুন আল্লাহু আকবার, বাবার আরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে গেলেন বাড়িতে যায় তার মার ডাক দিয়া বললেন মা মা গো আপনাদের সবার মা কি আছে নাকি বাবা
কার কার মা নাই একটা হাত উড়াইয়া দেখা, মা নাই কার হাত রঞ্জন হতে, আল্লাহ আল্লাহ আকবার, বাবা নাই কার হাত রঞ্জন দি বাবা, আল্লাহ প্রাণের মা গো আমি তোমায় পারি না বলে, প্রাণের মা গো আমি তোমায়, আপনার স্ত্রী ঘুমায় রয়েছে দরজায় যায়া টোকাইবেন দরজা খুলবে না, কিন্তু তোমার মা এমন মারে যায়া দরজা ঠোকা লাগবে না, বাড়ির ঘরের দরজাটার কাছে যাওয়ার আগে আগে মা ডাক দিয়া বলবে, আনোয়ারি রে তুমি কি আসছো, ডাক দিয়া বলবেন হ্যাঁ আসছি, এমন দুরুদি মা বাবা কবরের মধ্যে শুয়ায়া শুয়ায়া রাখছে রে বাবা, বা আবু বকর সিদ্দিক মার কাছে যায় ডাক ডাকো মা মাগো তোমার কি সন্তান কিছুদিন আগে মারা গেছে, কোহা মারা গেছে, ওই মাটি দিছ ওই কবরস্থানের মধ্যে মাটি দিছিস, এই কথাটা বলার পরে তোমার রাহমাতুল্লিল আলামিনের খবর দিছে যাইতে, মা তোমার সন্তানের কবরের মধ্যে আজাব হইতেছে, তাড়াতাড়ি একটু যাও দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনে ওই কবরের পাশে আছে, জোরে বলেন আল্লাহু আকবার, মা আমার সন্তানের কবর, তোমার সন্তানের কবর যদি হয় তোমার এই এই কবরটার মধ্যে বড় আপায়ানক আজাব হইতেছে, তুমি তারে মাফ কইরা দাও, মা ডাক দিয়া গো হুজুর আমি তারে মাফ করব না, জোরে বলেন নাউজুবিল্লাহ, আমার নবী ডাক দিয়া বললেন মা কেন তুমি মাফ করবা না, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই তাসপুরের মধ্যে বসবাস করি অনেক দিন বুড়া হয়ে গেলাম, তারপরেও আমি আমার সন্তানের ব্যথা বলতে পারি, কিন্তু আমার দেখা যায় আমি একটা বাঙ্গা ঘরের মধ্যে থাকি, কিন্তু আমার সন্তান একটা ওয়াল ঘরের মধ্যে থাকে, বিল্ডিং এর মধ্যে থাকার পরে কত নাজ নিয়ামত বকন করে খায় আমি দেখি গো, কিন্তু আমার মনটা চাই খাওয়ার জন্য তারপরেও দেয় না, আমি যেন দেখতে না পারি তারা লুকায়া লুকায়া খায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো দশ মাস দশ দিন যে গর্ভের মধ্যে রাখলাম এমন কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগার পরে আমি কষ্ট আর রাখি নাই, এই আমার সন্তান যারে আমি মাফ করে দিলাম, কিন্তু আজকে আমার মনে এত কষ্ট লাগছে গো আমি তারে আর মাফ করব না, আমার নবী ডাক দিয়ে বললেন মা তুমি কি মাফ করবা না, তবে তার কবরের আজাবটা আমি নবী দেখি, তার মারে কবরের আজাবটা দেখা দেয়, জোরে জোরে বলেন আল্লাহ আমার কবরের আজাব আমি দেখি না,
আমার দয়াল নবী দেখে কি দেখে না, আরো জোরে বলেন দেখে কি দেখে না, বাবা কবরের আযাবটা দেখানোর জন্য আমার ভাইরা আমার নবী ডাক দিয়া বললেন, মা গো চোখটা একটু বন্ধ কর। চোখটা বন্ধ করলেন, বন্ধ করার পরে এবার আমার নবী ডাক দিয়া বললেন, ও মা তুমি একটু চোখটারে বন্ধ করে কবরটার দিকে একটু নজরটা দাও। আমার ভাইরা রে বুখারী শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা হয় হয়েছে রে বাবা, এবার মা দক্ষিণী যখন চোখটা বন্ধ কইরা নন্দরের চোখটা খুইনা, মা যখন কবরটার দিকে তাকাইলো তাকাইতে দেরি হয় কবরের আযাবটা তার মা নিজ চোখে দেখতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, বলেন না সব বলিব কিন্তু তোমায় মোরা ভুলিনি বলবো না বলতে পারি না, মোরা ভুলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, বলেন সব বলিব কিন্তু তোমায়। আমার ভাইরা মা দুঃখিনী নিজ চোখ দিয়ে যখন সন্তানের আযাবটা দেখলেন, ওই সন্তানটার নিচে আগুন, ডানে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন, এই আগুনের কুণ্ডিরার ভিতরে ওই সন্তানটা জ্বলতে আছে। আপনারা কোন তাসফুরের মন মা শুনি রে, নিজকে সন্তানের আযাব দেখার পরে আর কষ্ট থাকবো নি বাবা, আরো জোরে বলেন থাকবে কিনা, বলেন কারো থাকবে না এমন মা যেই মা সন্তানের ব্যথাটা পাইতে দেরি হয়, মা দুঃখিনী দৌড়ে যাইতে দেরি নাই, ঠিক কিনা বলেন। ওরে দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খায় আমি ববে আইলাম ভাই, কথা বলেন ঠিক কিনা। ওরে সন্তানের কিছু হলে মার কলিজা আগুন জ্বলে গো, ওরে আমার তুমি লইয়া যাইও সন্তানের নিও না, দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, মায়ের মতো হয়ে মন দরদ আর তোকে হনাই, জোরে বলে আল্লাহ আকবার। আমার ভাইরা ওই সন্তানটা আগুনের মধ্যে তার পরে আর বিলম্ব নাই রে, মা দুঃখিনী আমার নবীর গদবে বইরা বইরা ডাক দিয়া কয়া রাসূলাল অন্ধকার কবরে যখন দিবে, অন্ধকার কবরে সালাম করিব কত মদরিয়া, সালাম করিব কত মদরিয়া, ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ
মনকার নাকি রাশিয়া সওয়াল করবে বর্ষায়া দিও কোনো বিধি পর্দা গোটাইয়া সালাম করিব কদম দরিয়া সালাম করিব কদম দরিয়া ইয়া রাসূলাল্লাহ ya rasulallah amar bhaira ma dukhil kemon dasturir ekta lukabul kashash bideshir moddhe gelo bideshir moddhe jawar shomoy tar bari ta bikri koreche emon asini baba bari bikri kore bidesh jay ki jay na bari ta bikri korche বাবা কেমন বাবারে সন্তান বলছে বা বিদেশে যাব বাড়ি বিক্রি করে দিছেন পাসপোর্টের টাকাটা বাবা সুদি আনছেন আনেনি সুদি আনছে আইনা বিদেশের বাইল কইরা সুন্দর করে পাড়ায়া দিছে যাইবার সময় মার দুকিনির কানে কানে গো মা মা গো আমি বিদেশ যাই গো মা প্রথম মাসের বেতন দিয়া তোমার এক জোর কানের জিনিস দে মজুরে বলেন আল্লাহু আকবার এরকম কয় কি কয় না যায় কি যায় না বাবা সনাতন দা বিদেশ গেছে বিদেশ যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন ফোন করে আম্মা ভালো আছি দোয়া কইরেন আব্বা ভালো আছি দোয়া করেন ফোন করে কি করে না এক মাস গেল ফোন করে দুই মাস গেল ফোন করে তিন মাস গেল ফোন করে ডাক দিয়া গো মা তিন মাসের আগে বেতন দিত না বাবা রে এমন সন্তান বিদেশ যাওয়ার পরে গো কেমন সন্তান রে ফোন করে তিন মাস গেল চার মাসের মাথায় মনের মধ্যে কি ফলল রে বাবা আর মা দুঃখিনী রে ফোন করে খবর নাই এমন সন্তান আছে কিনা বাবা আমি দেখছি আমার ভাই একটা বিদেশ গেছে ভাই বিদেশ যাওয়ার পরে এখন দেখা গেছে পয়লা গিয়া কয়েক বছর ফোন টুন করছে খবর আছে এরপরে ফোনও করে না আর খবর নাই আমরা মনে করছি মরি মরি গেছে কেমন আছে না মানুষ আইলে কগিরা পারে তো বালুটি হারুজি করে কিন্তু বাড়িতে আর টিয়া বসা দেয় না খবর নাই বাবা পরের কথাটা কই তার নিজের তাতে কইতাছি পরে গুলো করে বলে হুজুর বুঝি মিশা কথা কইছে বাবা আমি দেখছি হঠাৎ করে একদিন আমি লেখাপড়া করতেছি ওই সময় আমি পড়তেছি কি আলেমি আলেমি পড়ি আমি ঘরের মধ্যে পড়তেছি বিকাল বেলা হঠাৎ করে দেখি আমার আম্মা ঘরের ফইডা আছে না ফইডা ফইডা কোনি আপনারা দরজা দরজাটার পাশে বসা ফাঁকা দরজা হঠাৎ করে বেহুশ হয়ে গেছে দৌড়ে গেলাম গিয়া সে মাথায় পানি টানি দিলাম পানি টানি দিয়া সে এক ফুলগুন ঘুষ হয়েছে নিয়ে শুয়াইলাম আমি কইলাম মা আমি কি দেখো কেন লিখে আমি যে কোনো অভাব নাই কেন লিখে আপনি এই অবস্থা কুফুত আমার পুত্রা দিন কি অবস্থায় আছে ভূতের চিন্তা বেহুশ এইরকম প্রায় সময় দেখতাম এই বেহুশ হয়ে যেত এরকম আসেনি বাবা সন্তান এরকম সন্তান আসেনি বাবা বাবা খবর আছে তারপরে আর খবর নাই মারে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আলোচনাটা বাবা একটু না করলেও মনে হয়ে গেছে বলতে হয় রে বাবা সন্তান আর খবর নাই এমন ভাবে চলতেছে খবর নাই এক বছর গেছে খবর নাই দুই বছর গেছে খবর নাই তিন বছর গেছে খবর নাই চার বছর গেছে খবর নাই পাঁচ বছর হয়ে গেল খবর নাই ছয় বছর হয়ে গেল খবর নাই সাত বছরের মাথায় ওই সন্তানটা কেমন সন্তান রে বাবা হঠাৎ করে তার পেটের মধ্যে ব্যথা জুড়ে বলেন আল্লাহু আকবার ডাক্তারের কাছে গেল ডাক্তার ও বিদেশি ডাক্তার আমরা দেশের মধ্যে যদি ডাক্তাররা ফেল হইয়া যায় ইন্ডিয়া ফাড়া ঠিক কিনা কন এই অবস্থার মধ্যে সন্তান দৌড়াইয়া ডাক্তারের কাছে গেলেন ওই ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে বড় ব্যথা আপনি একটু চিকিৎসা করেন ডাক্তার কিছু ওষুধ দিয়া দিছে ওষুধ নিয়ে খান
ওষুধ নিয়ে রুমের মধ্যে বয়ে বয়ে খায়, কিন্তু রে বাবা পেটের ব্যথা আর ভালো হয় না। জুরে বলেন আল্লাহ ভগবান। এই দিক দিয়া মা দুঃখিনী সংসারের জন্য কানতে কানতে সুখের পানি পড়তে পড়তে রে কাশেমের বাবা তোমার সন্তান কেমন আছে? ওই বাবা রে বাবা কেমন বাবা, মা ধৈর্য ধরতে পারে কিন্তু বাবা ধৈর্য ধরতে পারে পারে রাস্তাঘাটে গেলে জিগা কেউ আপনার ভূত কে মনে আছে? জিগা নিও এ বাবা, জিগা নিয়ে ভূত কেমন ভালো আছে? আজ খারাপ হইলে বা কইস না, আজকে অনেক দিন ধরে টিহা বসিয়া না, কইনি কইনি। এই যে দোকান ফাটে যায় বলছে বাড়ির মধ্যে আইসা আবার ওই বউর কাছে কইছে, বাড়ির আশেপাশে তো বেরিয়ে মানুষ দেখবেন এক বেরি যদি শুনে আল্লাহর রহমতে সারব, ঠিক না? এ বাউ খুশ না, তোর কোন কথা নিষেধ করে তুই আমার আপন মানুষ দিকে কইছিস, ঠিক নি? হ্যাঁ এরকম না, এই দেখি আর জনে গিয়ে কহা বহুত কুশনা শুনি আমার গলা নিষেধ করতে কোন লাগি তাহলে তোর লোকে কুশি আল্লাহর মধ্যে কইতে কইতে পাড়ার মহল্লার সব মহিলা আগে যায়, ঠিক কি না? কাক আরে জোরে বলেন না, ঠিক কি না? পুরুষের সাইতে মহিলার এখন অ্যাডভান্স আগে, ঠিক কি না? কর আমার হয় না কবির বলুন বাপ বলছে দোকানে আয়শা মানুষ আয়া বাড়ির বিবির কাছে বিবি সাহেবের কাছে কইছে, বিবি সাহেবে গিয়া বউর কাছে কো কাছে মামার কাছে কি গো তোমার ফুতের খবর কি? কো ভালোই আছে কি গো? কহ বুঝছি বুঝছি তোমার ফেট ভালো না লাগি কো এর লাগি তোমার খবর কইনি? মহিলারা কিন্তু দেখেন ঝগড়া লাগলে আল্লাহর মধ্যে গুড়া দিয়া কথা কয়, ঠিক না? ঠিক না, মহিলারা এবার খারাপ কই না কিন্তু বাবা, কারণ মহিলারা হলে আমরা মা জাতি, ঠিক কিনা বলেন? এবার ওই মহিলারা যায় যে কইতাছে তোমার ফেটটা মনো বালা না এল লাগি ওই তোমার সন্তান আজকে কথা দেখছেন নি গুড়া দুইরা কথা কওয়ার কারণে ওই মহিলা কিন্তু আল্লাহর রহমতে কানতে কানতে আরো বেশি পেরেশান, বুঝতে পারছে বলে আরে এটা তো কোনো কি হয়েছে ঘটনাটা অন্য দোকানপাটে কইছে, ঠিক কিনা? কা আমার হয় না আমার কাছে একটা ওয়াদা করবেন, বলে কি লোকে যদি জিজ্ঞেস করে আমার কাশেম কেমন আছে তুই কোনোদিন খারাপ বলবেন না, বলে কেন? আজকে আমার এই মহল্লার মহিলারা পেটটা ভালো না যার কারণে আমার সন্তান আজকে কথা কয় না, স্বামী গো ও স্বামী আপনার মাথার মধ্যে হাত রেখে কয় কোনদিন আর আপনি আমার সন্তানের খারাপ বলবেন না, জোরে বলেন আল্লাহ আকবার। সন্তান বিদেশে ডাক্তার থেকে ওষুধ আনলো আইনা যখন নাকি খায় পেটের ব্যথা ভালো হয় না রাত্রিবেলা ঘুমায়, এমন সময় কে জানি ডাক দিয়া কো কাশেম রে ও কাশে ডাক্তার বাইদ্য খাওয়াইতে পারবা কিন্তু তোমার পেটের ব্যথা ভালো হবে না। তোমার মার কাছে না যাইবা ততক্ষণ পর্যন্ত ডাক্তার খাওয়াইতে পারবা, বিদেশের সকল ডাক্তার একত্রিত কইরা যদি খাওয়াও তারপরেও তোমার পেটের ব্যথা ভালো হবে না, তাড়াতাড়ি বাংলাদেশে যা তোর মার কাছে যা পেট ব্যথা ভালো হইয়া যাবে, জোরে বলেন আল্লাহ আকবার। কার কাছে যাইতো? মার কাছে যাইতো।
বাবারে সন্তানের হাতে টাকা নাই, লোকের আর কাছে বন্ধু বান্ধবের কাছে বন্ধুরে, এখন কি করবো? ফেডের বেটা কাজ করতে পারি না, কাজ না করলে তো আর বিদেশে রাখবে না। ফেডের বেটা থাকার কারণে আমার বড় অস্থির হয়, রাত্রে যখন ঘুমাইছি রে কে জানি ডাক দিয়ে গো, তাড়াতাড়ি বাংলাদেশে যা, বাংলাদেশে না যাওয়া পর্যন্ত তোর ফেডের বেটা ভালো হবে না। আল্লাহ আকবার বলে বাবার রে এ শশান বন্ধুরে গো কিছু হাওলাতে বন্ধু বান্ধব থেকে টাকা পয়সা লইয়া রেডি হইলেন, টিকেটটা কাটটা বাংলাদেশের মধ্যে আসছে বাবা, ঢাকা শহরের মধ্যে আসছে, ঢাকা এসে এয়ারপোর্ট নামছে, লাইমা একটা ট্রেন দিয়া ব্রাহ্মণবাড়িয়া অথবা আশুগঞ্জ পর্যন্ত আসছে, আশুগঞ্জ আইসা বাড়ি কেমনে আইব টাকা নাই, চিন্তা করলো হাইটে হাইটে যাব, একটু সামনে যখন বাড়ছে রে পেডে এমন বড় গাই দিয়া ধরছে, সাথে সাথে বৈশা গেছে আল্লাহ আকবার বলে বাবা রে ওই সন্তান বৈশা গেছে হাঁটতে পারে না, হঠাৎ করে টাকা দেখে রে একটা রিস্কার মধ্যে একটা হারিকেলের বাতি টিম টিম করে জ্বলতে আছে, এবার হারিকেলের বাতিটা রিস্কার মধ্যে লাগাই আর রিস্কা চালকটা তার কাছে দিয়া যা, দেখ লোকটা ডাক ডাকো বাইরে কই একটু দাঁড়াও না আমার কথাটা শোনো, বলে কি বলে তুমি তাস পরে কো জামো, ঠিক আছে বলে কত দিবা কো আপ তোমারে আমি 30 টাকা দে মজুরে কোন আল্লাহু আকবার, কয় টাকা 30 টাকা দেমো তাস পরে 30 টাকা দাও জীবনী আশুগঞ্জ থেকে 30 টাকা দেমো, ঠিক আছে আমারে নিয়া যাও বাবা, যখন নাকি রিস্কার মধ্যে উঠছে তাকায়া দেখে রে রিস্কা চালকটা মুখটার মধ্যে কাপড় দিয়া গামছা দিয়া মুখ বেঁধে রাখছেন, ডাক দিয়া ফেডের বেতা ডাক দিয়া কো বাইরে তুমি দুরিষ্কা চালাও, তবে রাতের বেলা মুখ কেন বাইন্দা রাখছো আমার, ডাক দিয়া কো ডাক দিয়া কো স্যার আপনার কাছে আমি বললে কি লাভ হবে, বলে কেন গো আমার কাছে বললে তোমার লাভ হবে না, তো কারণ দিনের বেলায় যদি রিস্কা চালায় তাহলে মানুষ দেখব আমার চিন্না চিন্না কইব, কাশেমের বাপ তুমি কেন রিস্কা চালা, ও স্যার আমি কেন কাপড় দিয়া গামছা দিয়া আমার মুখটা বাঁধছি জানো না, এই জন্য বাঁধছি রে যেন আমারে মানুষ চিনতে না পারে, আল্লাহ আকবার বলে ও আমার ভাই রাগবের বড় চোখ, এই কথা বলে শেষ নারে তাকবীর, নারে শেষ না করলে আপনারা বলবেন শেষ করেন না, বাবারে এই অবস্থার মধ্যে লোকটা বলতেছে যে স্যার আপনার কাছে বললে কি লাভ হবে, আমার একটা এই কারণে রাত্রের বেলায় গামছা দিয়ে মুখ বাঁধছি মানুষ যাতে আমারে না চিনে, যাতে কি করে না এই কথাটা বলার
এই কথাটা বলার পরে এবার লোকটা বলতেছেন, বাবা ও বাবা আমি এই কারণে মানছি যাতে মানুষ আমার চিনতে না পারে। বাবা আপনার ছেলে যদি আপনার ছেলে যদি বিদেশ থাকে আপনি যদি ইস্কা চালান তো মানুষ কইত না বলে কি ব্যাপার আপনি ইস্কা খেলে চালান কয় না কইত। এই জন্য বাবা বলতেছেন বাবা রে বলতেছেন যে বাবা এই কারণে আমি আমার মুখটারে বাইন্ধা রাখছি ডাক দিয়ে কয় তাহলে আপনার ছেলেকে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলের নাম হলো কাশেম। আল্লাহ আকবার। এই পর্যন্ত কোন খবর নাই যার কারণে আজকে যার মা দুঃখিনী দরদিমা সন্তানের বেদায় কানতে কানতে অন্ধ হয়ে গেছে যার কারণে আজকে আমি রিস্কা চালাই জোরে বলেন আল্লাহ আকবার। সন্তানরা বাবা রিস্কের মধ্যে ভেড়ে বেদা ডাক দিয়া বলে রিস্কাওয়ালা রে একটু রিস্কাটা তুমি থামাও আমি দেখতে চাই মুখের কাপড়টা সরাইয়া দেখে রে ওই সন্তানটাই সামনে হাজির জোরে বলেন আল্লাহ আকবার। সন্তান বলে আব্বা গো ও আব্বা আপনি তো আমার আব্বা আপনি কেন ইশকা চলার আমার তো বড় ব্যথা পেটে ব্যথার কারণে হাঁটতে পারি না আর সন্তান রে জড়ায়া ধরে ধরে কান্দে আর গ সন্তান রে এই জন্য তোর ব্যথার কারণে তোর মা আজকে অন্ধ হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার। বাবা রা ভাইরা মা যাওয়ার পরেই যখন নাকি আওয়াজটা হচ্ছে সন্তানরা বলছেন মা সাথে সাথে অন্ধ মহিলা হয়ে গেলেন ঘরের মধ্যে বাঙ্গা সুরা ঘর ডাক দিয়া বলতেছেন কাছে বাবা তুমি কি আসছো আল্লাহ বাবা খবর নাই। এই জন্য আমাদের জানা আছে যে পশু পাখি বিদেশ বিরাজ্যে যদি সন্তান মারা যায় কেউ না জানার আগে জানে কেনা আরো জোরে বল বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মাই কথা বলেন ঠিক কিনা বাবা। এই জন্য যেটা বলছিলাম যে মা 7 বছর পরে সন্তান আসার কারণে মা দুঃখিনী অন্ধ মহিলা হওয়ার পরেও আওয়াজটা শুনে সন্তানের কথা বলছে ঠিক কিনা বলে আরো জোরে বলুন ঠিক কিনা। আমার নবী রহমাতুল্লিল আলামিন মারে দেখাইলেন কবরের আযাব মা আমার নবী রহমাতুল্লিল আলামিনের কদমে পড়ে পড়ে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আল্লাহর নবী আমার যত ব্যথা আছে সব ব্যথা সন্তানের আযাব দেখার পরে আমার আর ব্যথা নাই আমি সব তার মাফ করে দিলাম। কি করে দিছে আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন কবরের আযাবটা বন্ধ হইয়া জান্নাত হয়ে গেছে সুবহানাল্লাহ। আমাদের দরকার হলো বাবা গভীর মনোযোগ দেন একটা কথা সে বলি আমি শেষ যে আমাদের দরকার হলো এখন ইমানের পাশাপাশি আমলের কিছু করার দরকার আছে। কবরের মধ্যে যামো আমরা ইমানদার হওয়ার পরে যদি আমল বেশি করে করি এইটা হবে আপনার জন্য বড় হান এটা হবে আপনার জন্য
এটা হবে আপনার জন্য নাজাতের একটা কারণ কিনা বলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবর থেকে বাঁচার তাওফিক দান করে সকলে বলেন আমিন। কবর হলো এক নাম্বার গাঁটি, কয় নাম্বার গাঁটি? এক নাম্বার গাঁটি, যার শুরু ভালো যার শেষ ভালো তার, যার কবরটা ভালো তার জন্য সব গাঁটিটা ভালো, ঠিক কিনা কো? কবরের মধ্যে প্রশ্ন করব কয়টা? তিনটা করবেন। এক নাম্বার হলো মান রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার করব আমার দীনুকা, তোমার দিন কি। তিন নাম্বার করবে মা কুনতা তাকুনু ফি হাজার রাসূল, সুবহানাল্লাহ। মা কুনতা তাকুনু ফি হাজার রাসূল, আমার নবী সম্পর্কে রাহমাতুল আলামিন সম্পর্কে তোমাদের ধারণা থাকে। নবী সম্পর্কে ধারণা যদি কোনো মান নবী আমার মতন, তো ধারণা ভালো না খারাপ? খারাপ। যদি কোন নবী বড় ভাইয়ের মতন, ভালো না খারাপ? খারাপ। যদি কোন নবী রক্তে মাংসে গড়া মাটির মানুষ, ভালো না খারাপ? তাইলে আমার নবীর ধারণা কি, নবী সম্পর্কে আপনি কি ধারণা রাখছেন, এটা আপনার দিকে যদি আপনি ফাঁস করতেন পারেন। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন কে যদি বলতে পারেন আমার দয়ের দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, আমাদের ঈমান আপনাকে নাজাত, সুবহানাল্লাহ। কবরটা ভালো হয়ে যাবে, সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবরের আজাব থেকে বেঁচে রাহমাতুল্লিল আলামিনের অনুগত করে, অনুগত হয়ে রাহমাতুল্লিল আলামিনের প্রতি ঈমান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের আজাব থেকে বাঁচতে পারি, সেই তৌফিক দান করুক সকলে, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।